গোপন সংবাদের ভিটিতে রায় এগারো সিপিসি দুইয়ের একটি অভিযানিক দল চৌদ্দ সেপ্টেম্বর দুপুরে কুবিলা জেলার কুতুয়ালী মডেল থানা বালুতুপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে ছেচল্লিশ বোতল ফ্যান সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল কবিলা জেলার কোতোয়ালি মডেল থানার রাজমঙ্গলপুর পশ্চিম পাড়া গ্রামের মোহাম্মদ চারু মিয়ার ছেলে মোহাম্মদ সুমন মিয়া গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন যাবত কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ফ্যানসিডিল সহ নানান ধরনের মাদক দ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কবিলা জেলার কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দেন মাদকের মতো সামাজিক বেদীর বিরুদ্ধে ড্রাইভারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ড্রাইভ